নমস্কাৰ, আপুনি চাই আছে অপৰাধনামা। মই জয়ন্ত মাধৱ গোস্বামী। প্ৰথমে জনাইছো এটা ব্ৰেকিং নিউজ। গুৱাহাটীৰ অসম মেঘালয় সীমান্তত উত্তেজনা। অসমৰ ভূমিত থকা লোকৰ ঘৰত খাচী দুৰ্বৃত্তৰ আক্ৰমণ। মেঘালয় দুৰ্বৃত্তই ভাঙিলে বৰপথাৰৰ বাসিন্দাৰ দুটাকৈ ঘৰ। বশিষ্ঠৰ বৰপথাৰত অসম মেঘালয় সীমান্তত উত্তেজনা। অসমৰ ভূমিত থকা কেইবাটাও পৰিয়ালক ঘৰ খালী কৰাৰ ভাবুকি। ঘটনাস্থলীত উপস্থিত বশিষ্ঠ আৰক্ষীৰ এটা দল ভয় শংকা আতংকৰ মাজত সময় পাৰ কৰিছে গুৱাহাটীৰ সীমান্তবাসীয়ে। खरीद लिया है तो मेघालिया का क्यों रजिस्टर नहीं किया? आसाम में कैसे रजिस्टर कर लिया? हम लोग यहाँ में हम लोग को सिर्फ डॉक्यूमेंट से करना है, बस वही। ठीक है, डॉक्यूमेंट से करना है। अपने हस्बैंड को फोन करो, अभी से अभी अभी चाहिए। और जो वो किया है वो बहुत गलत किया है, बहुत गलत किया है वो। ऑनलाइन से क्यों ऐसे जमीन बेच दिया और मेघालय का रजिस्ट्री आसाम में रजिस्टर कर लिया? ऊपर से आएगा मेघालय तो अब लोग खरीद लिया है तो मेघालय का क्यों रजिस्टर नहीं किया? आसाम में कैसे रजिस्टर कर लिया? ऐसे सिस्टम नहीं चलता है मेघालय में। ठीक है, और वो किसको परमिशन मिला है और किसका पावर, कैसे पावर मिला है? বাবুলো যে কাগজ দিছে অসম বলে দিছে যে আপনার হাতত দিতে আছে নাকি? চাবি নাকি? এতিয়া মাত্র ওলাই গৈছে, চাৰালিয়ে নাপালে এতিয়া কত তাতে যাই পাব? কচোন, সি মাত্র ওলাই গৈছে, আমি দুটাই আছে। अगर नहीं आएगा ना हम लोग नहीं बोलेगा और फिर ठीक है, अगर नहीं आएगा तो नहीं बोलेगा, हम लोग जो करेगा वो करेगा। ठीक है, मंजूर है, राजी है ना? बोलाओ। আৰু এক ইয়াকে লৈ তুমুল বিতৰ্কৰ সৃষ্টি হোৱা পৰিলক্ষিত হৈছে। আমি সবিশেষ খবৰ লাভ কৰিবলৈ সংযুক্ত হৈছোঁ আমাৰ সতীৰ্থ সাংবাদিক দীপাংকৰ দাসৰ সৈতে। দীপাংকৰ, অসম মেঘালয় সীমা সমস্যা, বিবদমান সীমা সমস্যাৰ এই সমস্যা সমাধান কৰাৰ বাবে বহু পদক্ষেপ গ্ৰহণ কৰা হ'ল, কিন্তু তাৰ পিছতো অসমীয়াৰ ওপৰত সীমান্তত এনেধৰণৰ এটা অভিযোগ আহিছে, কি তথ্য আছে আপোনাৰ হাতত? জয়ন্ত, চাওক যে পুনৰ অশান্ত হৈ পৰিছে সীমান্ত। কাৰণ আমি যদি চাওঁ তেতিয়া বিজেপি চৰকাৰখনে যেতিয়াই শাসনৰ গাদীলৈ আহিছিল তেতিয়াই তেওঁলোকৰ প্ৰথমটো ইছ্যু আছিলে যে তেওঁলোকে সীমা সমস্যা দূৰ কৰিব, আৰু সেইধৰণে গোটেই প্ৰচেছটো তেওঁলোকে আগবঢ়ালে। আমি যদি লক্ষ্য কৰোঁ তেতিয়াহ'লে এই মুহূৰ্ততো অসম মেঘালয় সীমান্তৰ যিসমূহ আলোচনা, সেই আলোচনা বৰ্তমান অমিত শ্বাহ, গৃহমন্ত্ৰী অমিত শ্বাহৰ টেবুলত বৰ্তমানো সেই ফাইল আবদ্ধ হৈ আছে। তাৰপিছতো মুখ্যমন্ত্ৰী মেঘালয়ৰ কান্দাত চাংমাই হওক বা ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই বাৰম্বাৰ কৈ ধৰাত তেওঁলোকে এই গোটেই সীমা বিবাদক লৈ তেওঁলোকে বৈঠকত মিলিত হৈছিল। তাৰপিছতো কিন্তু এই মুহূৰ্তত পুনৰ উত্তেজনা বা ভয় শংকাৰ মাজত
বর্তমান সীমান্তবাসীয় বর্তমান দিন পার করবলিয়া হয়েছে। আর শেহতাকি আজি পুয়ার ভাগর কিছু দৃশ্যাংশ বর্তমান নিউজ এইটিন অসম নর্থ ইস্টর দর্শক দেখাইছো, যত এইদরে খাসি দুর্বৃত্ত বলে কইসো, কারণ মেঘালয়ৰ যে সমূহ লোক আছে বর্তমান সুমাই আহিছে, আহি বশিষ্ঠর বরপথারর অঞ্চলর প্রায় প্রায় সাত আট ঘর লোক বর্তমান এইদরে এক প্রকার প্রাণী মরার ভাবুকি দিয়ে ঘর খালি করার নির্দেশ দিছে। অর্থাৎ এয়া একটা নতুন কথা নহয়, ইয়া পূর্বরে পরে এই ধরনের বিবদমান এলাকাত এই ধরনের ঘটনা সংঘটিত হয়ে আছে, কিন্তু আজির এই ঘটনায় কিন্তু পুনর্বার সেই সীমান্তবাসী লোকসক পুনের উজাগরি নিশা কটাবলে এক প্রকার প্রথমত ইঙ্গিত বহন করেছে। আর আরক্ষী প্রায় এগারোমান বজাতে খবর দিয়া হয়েছিল স্থানীয় বশিষ্ঠ আরক্ষীক, কিন্তু আচরিত কথা কিছু সময় পূর্বেই ঘটনাস্থলীত বশিষ্ঠ আরক্ষী গিয়ে উপস্থিত হয়েছে, কিন্তু এই মুহূর্তে তাত কোনো দুর্বৃত্তর সুমূহূর্ত নাই বা দুর্বৃত্তর ছায়াটুকে আরক্ষী দেখবলে সক্ষম হওয়া নাই। কিন্তু শেহতাকি গিয়ে যুম দৃশ্য দেখিছে যে দুটাকৈ বাসগৃহ বর্তমান লণ্ডভণ্ড করা হয়েছে, দুটাকৈ বাসগৃহর দেওয়াল ভাঙি পেলা হয়েছে, মূল গেট ভাঙি দিয়া হয়েছে। গতি এই ধরনের ঘটনা যদি পূর্বরে চাও তাহলে রাজপথ নির্মাণক সংঘাত হয়, কেতিয়াবা পানির বোরিং হয় বা পানির যুদ্ধ যোগান বিভাগ থাকে সেই ধরনের কার্যালয়ে আক্রমণ চলাইছিল, কিন্তু এইবার বিদ্যুতের খুঁটা নহয়, রাজপথ নহয়, পানির যোগানোর ব্যবস্থাক নহয়, এইবার ঘর খালি করার এক প্রকার ভাবুকি। আর এই ঘটনাক লই সমগ্র বশিষ্ঠর বরপথার অঞ্চলের লোকসকলে বর্তমান হয় শঙ্কাত সময় পার করেছে। আর এই বিষয়টুক লই কিন্তু সরকার প্রশাসনে যে পুনের গোটেই বিষয়টুক যে অধিক গুরুত্ব দিবলিয়া ধরনের যে বিষয় আছে সেয়া পুনর্বার এই কথায় প্রমাণ করেছে, কারণ বারম্বার চুবুরিয়া মেঘালয় আক্রমণ করব। যদি আমি সৌসিদিনা চাও তাহলে আমার বাণিজ্যিক বা ব্যক্তিগত বাহনতো আনকি আক্রমণের নিচিনা ঘটনা সংঘটিত করেছিল চুবুরিয়া মেঘালয়ের দুর্বৃত্তই, তারপর সেই ঘটনার কিছু টিউশন শিক্ষয়িত্রীর রূপত ড্রাগস সরবরাহকারী হাইস্কুলের শিক্ষার্থীক নিচাযুক্ত ট্যাবলেট খুবাই অচেতন করার অভিযোগ এগারী টিউশন শিক্ষয়িত্রীর বিরুদ্ধে আমিনগাঁওত সংঘটিত হয়েছে এই ভয়ঙ্কর ঘটনা। নিচাযুক্ত ট্যাবলেট খুবাই সাতগী শিক্ষার্থীক অচেতন করেছিল টিউশন শিক্ষয়িত্রীগী, অসুস্থ তিনগী শিক্ষার্থীক ভর্তি করা হয় জি এম সি এইচত। দীর্ঘদিন ধরে শিক্ষয়িত্রী শিক্ষার্থীসক ভয় ভাবুকিরে টিউশন শিক্ষয়িত্রীগী নিচাযুক্ত ট্যাবলেট খুবার অভিযোগ। আমিনগাঁও আরক্ষী চকীত ভুক্তভোগীর এজাহারের পিছতে আটক করা হয়েছে অভিযুক্ত টিউশন শিক্ষয়িত্রীগীক। আমাক ৰাতিপুৱা ছটা বজাত টিউশনলৈ মাতিছিলে, তাৰপৰা আমাক হেৰি বাৰটা বজাত পঠিয়াই দিছে, ল'ৰাখিনিক হেৰি দুটা বজালৈকে ৰাখিছে, তাৰপৰা আকৌ ছটা বজাত মাতিছে। ছটা বজাত মাতি আজি টিউশ্যন নকৰোঁ, ৰেষ্ট ল'ম বুলি কৈ আমাক টেবলেট খুৱাই দিছে। মই নাখালো মানে, আৰু এদিন খুৱাইছিলে, মই মাক কৈ দিলো, তাৰপৰা মায়ে মোক গালি পাৰিলে, তাৰপৰা কি টেবলেট দিয়ে লৈ আহিব ক'লে, সেইকাৰণে মই লৈ আহিলো। আগবঢ়াম আমাৰ সাংবাদিক ৰন্তু বৈশ্যৰ প্ৰতিবেদন। হয়, যি সময়ত ড্ৰাগছৰ বিৰুদ্ধে চৰকাৰে কঠোৰ পদক্ষেপ লৈছে সেই সময়তে এক ভয়ানক সত্য পোহৰ লৈ আহিছে। আমিনগাঁৱত হাইস্কুল পৰ্যায়ৰ শিক্ষাৰ্থীসকলৰ মাজত ড্ৰাগছৰ বেহা মেলি দিছে, আৰু সেয়া কৰিছে প্ৰাইভেট টিউশ্যন কৰা এগৰাকী শিক্ষয়িত্ৰী। তেওঁৰ নিজ বাসভৱনত টিউশ্যন কৰাৰ চলৰে কণ কণ শিশুসকলৰ মাজত ড্ৰাগছৰ টোপোলা তুলি দিছে, আৰু ড্ৰাগছৰ টেবলেটৰ জৰিয়তে তেওঁলোকক অচেতন কৰা তথ্য সম্প্ৰতি পোহৰলৈ আহিছে। কেইবাটাও প্ৰায় নগৰাকীকৈ শিক্ষাৰ্থীক এনেদৰে অচেতন কৰিছিল, আৰু ইয়াৰ অচেতনৰ অন্তৰত কিবা আন বাকি আগৰ পৰা কৰি আহিছে এনেকুৱাকে। আমি ভাবিছো আমি গৈছিলো মাষ্টনীৰ ঘৰত, তেতিয়া ধুনীয়াকে পঢ়াইছে, আমি যাওঁতে যেতিয়া ভালকে পঢ়াই আছে, ডাইনিঙত বহাই গোটেই কেইজনক পঢ়াই আছে, আমি চাই আহিছো তেতিয়া ঠিকে আছিলে। তাৰপিছত লাহে লাহে তাৰমানে সিহঁতক জুচৰ লগত কিবাৰ লগত জুচ চুচ খাব দিয়ে বোলে, এতিয়া কৈছে ল'ৰাবিলাকে সঁচা কথা, যিকেইজন ল'ৰা ছোৱালী আছে এতিয়া সঁচা কথা কৈছে, আগৰ পৰা কোৱা নাছিলে। তাৰপিছতে আৰু আগতে বোলে এদিন টেবলেট খাব দিছে, সেইটো আমি গমেই নাপাওঁ, বাচ্চা কোৱা নাই। যেতিয়া একত্ৰিশ তাৰিখে ৰাতিপুৱা টিউশ্যন কৰি অহাৰ পিছত আবেলি যেতিয়া টিউশ্যন কৰিব গৈছে ছটা বজাত, ৰাতিপুৱা টিউশ্যনত নটাত গৈ ছোৱালী দুজনীক বাৰটাত পঠিয়াই দিছে, ল'ৰা পাঁচজন ছোৱালী দুজনী, ছোৱালী দুজনীক পঠিয়াই দিছে বাৰটা বজাত, তাৰপিছত ল'ৰাকেইজনক ৰাখিছে আঢ়ৈটালৈকে, তাৰপিছত আঢ়ৈটানে দুটা বজাত আহিব দিছে, আহিব দি তেতিয়া আকৌ ছটা বজাত টিউশ্যনত গৈছে। ছটা বজাত টিউশ্যনত যোৱাৰ পিছত ছটাত মেমে কৈছে যে আমি মই এতিয়া শুই আছো, শ্লিপিং টেবলেট লৈছো, তোমালোকক শুই যা, এইকেইটা হেলদি টেবলেট হয়, টেবলেটকেইটা
খাই কেনে শুই যা। আমার বাবু কছে মই নাখাও ম্যাম, তারপর কছে গোটেই কিজনে নাখাও বলে কছে, কছে একো নহয় জবরদস্তি খুয়াই দিছে, জবরদস্তি তার তিনটা মনত আছে, জিভার তলত লব দিছে দুটা নাকি, তারপর পানি দি খুয়াই দিছে, খুয়ার পিছত তারমানে অচেতন হয়ে পড়ি গেছে, তারপর মানে লড়া ছোড়ীখিন গোটেইখিন অচেতন, এটা সাতটামান বাজার পর তারমানে সাড়ে নটালেক আড়ে ঘন্টা তিন ঘন্টা কোনো এটা লড়া ছোড়ী তারমানে মানে সেন্স নাই আর পুরা পুরা বেহুজ হয়ে পড়ি আছে। তারপর সাড়ে নটা বাজার এটা ম্যামে বাবুর দ্বারা ফোন করেছে পয়সা লাগে, মেডিকেলক নিবর কারণে পয়সা লাগে, কিন্তু কোনো বদ্ধে ম্যামে তারমানে কোয়া নাই, গার্জেনক জানা নাই মেডিকেল নিব লাগে বলে। তারপর নিজে ম্যামে মানে লই গেছে আর টিউশনের মাস্টর নিজে লই গেছে মেডিকেলত, তুলারামত হসপিটালত লই গেছে, লই যায় কেনে যেটা তুলারামত হসপিটালত এটা আমি যেটা আমার অঙ্কিতা নামের ছোৱালীজনী যেটা আহি কেনে কইছে, কইছে বাবু দাদার এনেকুয়া এনেকুয়া হয়েছে কি বলে কয়, তহতে তাড়াতাড়ি মেডিকেলত লই যা, তুলারামত লৈকে গলো। তারপর তুলারামত তারমানে যাওয়ার পিছত যেটা ডক্টরে কইছে যে বেয়া বস্তু খুয়াইছে ইমিডিয়েট জিওন আসিত লৈ যাও, ইয়াতে কাম নাই এনে কইছে, মানে লড়া মানে একো গমে নাপায়। যিজন দুজন লড়া গৈছে সেই দুজন লড়া তারমানে মেডিকেলত তিনজন গৈছিলে, এজন অকমান ঠিকে আছে, তারপর যিজন দুজন গৈছে তারমানে যিজন লড়া অকমান গম পাই আছে সেইজন লড়া তারমানে সিহঁতৰ অকমান কিবা মানে আলহী হওয়ার মানে কিমানজন আছে এতিয়া মেডিকেল জিএমসিত? তিনজন, দুজন আছিলে মেডিকেলত দুজন আছিলে, মানে কি আপোনাৰ লড়া কোন ক্লাছত পঢ়ে? 9ত পঢ়ে। এই শিক্ষার্থী গৰাকী কোৱালিফিকেশন কিমান গম পাইছে? হেতু গম নাপাও, পৰ হয় গম পাই নে? তিনন নগৰত অৰিজিনেলি, তিনন অৰিজিনেলি মানে দেউতাকৰ ঘৰ হৈছে পছৰিয়াত, মাকৰ ঘৰ হৈছে মধ্যমবস্তিত, সিহঁতে মানে তিনন নগৰত থাকে আৰু এটা ঘৰ চৰ বনাই কেনে। ধুবুৰীত বিজেপিৰ নামত ধন সংগ্ৰহ কৰি গ্ৰেপ্তাৰ হ'ল আৰক্ষী। অৰুণোদয়ৰ ধন সংগ্ৰহৰ অভিযোগত গ্ৰেপ্তাৰ আৰক্ষী বেটেলিয়ন। ধুবুৰী আৰক্ষীৰ জালত আৰক্ষী বেটেলিয়ন ৰাকিবুল ইছলাম আহমেদ। ধৃত ৰাকিবুল ইছলাম গুলগঞ্জ থানাত কৰ্মৰত, নিজকে বিজেপি নেতা বুলি পৰিচয় দি ধন সংগ্ৰহ আৰক্ষী জোৱানৰ। অৰুণোদয়কে ধৰি বিভিন্ন আঁচনিৰ হিতাধিকাৰীৰ পৰা ধন সংগ্ৰহৰ অভিযোগ। অৰুণোদয়ৰ বাবদ অৰ্ধ শতাধিক মহিলাৰ পৰা সংগ্ৰহ কৰিছিল 1000 কোটি টকা। ৰাকিবুলৰ বিৰুদ্ধে অভিযোগ নিখিল ভাৰত গণতান্ত্ৰিক মহিলা সমিতিৰ সম্পাদিকাৰ। কেইবাগৰাকী ভুক্তভোগী মহিলাই ৰাকিবুলৰ বিৰুদ্ধে দাখিল কৰিছিল অভিযোগ। ধুবুৰীৰ পৰা আমাৰ সাংবাদিক জ্যোতিময় চক্ৰৱৰ্তীৰ সৈতে সংযুক্ত হৈছোঁ। জ্যোতিময়, অৰুণোদয়ৰ নামত ধন সংগ্ৰহ কৰা এজন আৰক্ষী বেটেলিয়ন জালত পৰিছে, সবিশেষ আপোনাৰ পৰা জানিব বিচাৰিম। হয় নিশ্চয়কৈ জয়ন্ত, চাওক সমগ্ৰ ঘটনাটো পোহৰলৈ আহিছিল বুধবাৰৰ দিনা। বুধবাৰে এদল মহিলাই আহি পেলাই তেওঁলোকে গোলোকগঞ্জ থানাত এটা প্ৰতিবাদী কাৰ্যসূচী হাতত লৈছিল আৰু তেওঁলোকে তাতে অভিযোগ কৰিছিল যে এজন আৰক্ষী বেটেলিয়নৰ জোৱানে তেওঁলোকৰ পৰা অৰুণোদয়ৰ নামত টকা লোৱাৰ এটা অভিযোগ উত্থাপিত হৈছিল। আৰু তাৰপিছত পৰৱৰ্তী সময়ত আৰক্ষী কিন্তু সম্পূৰ্ণ কথা তদন্ত কৰে, কালি গধূলি তেওঁ সেই ৰকিবুল ইছলামক তেওঁক আটক কৰে আৰু নিশালৈ তেওঁক গ্ৰেপ্তাৰ কৰি ধুবুৰী সদৰ থানালৈ লৈ আহে। কিন্তু জয়ন্ত, মূল কথাটো হৈছে এইটো, তেওঁ এখন লিষ্ট বনাই লৈছিল যে ৰাইজে মহিলাসকলে মহিলা সমিতিৰ পৰা যিটো অভিযোগ আহিছে লিষ্ট বনাই লৈ পেলাই অৰুণোদয় দিয়াৰ নামত প্ৰতিজন হিতাধিকাৰীৰ পৰা 1000 টকাকে লোৱাৰ তেওঁলোকে অভিযোগ দিছে। আৰু এই সমগ্ৰ কথাটো সংগতি দিছে ধুবুৰী ঝগড়াপাৰ নামৰ গাঁও অঞ্চল, য'ত য'ত ৰকিবুল ইছলাম আৰক্ষী বেটেলিয়ানজনৰ ঘৰ, তাতে তেওঁ সেই ঘৰৰ ওচৰে পাজৰে মহিলাসকলে এইদৰে তেওঁ ঠকিবলৈ লৈছিল এক কথাত ক'বলৈ গ'লে। আৰু আৰক্ষীয়ে বৰ্তমান তদন্ত কৰি আছে যে সমগ্ৰ কথাৰ লগত আন কোনোবা নেতা বা পলিনেতা জড়িত হৈ আছে নেকি, না তেওঁ অকলে এই সম্পূৰ্ণ কামটো কৰিছিল। সেইদিনা মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে এই বিষয়টো, যে বহু হিতাধিকাৰী এতিয়াও পোৱা নাই অৰুণোদয়ৰ ধন, সমান্তৰালকৈ দালালৰ দুৰাত্মৰ কথাও কোৱা হৈছিল, গতিকে কাৰ প্ৰৰোচনাত এই দালাল চক্ৰৰ দুৰাত্ম অব্যাহত আছে? হয় নিশ্চয়কৈ জয়ন্ত, যথেষ্ট গুৰুত্বপূৰ্ণ কথা আপুনি কৈছে। কথাটো হৈছে এনেকুৱা যে এই গোটেই সমগ্ৰ আচলতে এই দুখীয়া পাবলগীয়া যে আঁচনিসমূহ আছে, হিতাধিকাৰী দুখীয়া হিতাধিকাৰী পাবলগীয়া যে আঁচনি আছে, ইয়াৰ মাজত কিন্তু এটা বৃহৎ সংখ্যক এক কথাত ক'বলৈ গ'লে দালালৰ প্ৰৱেশ ঘটিছে। আৰু এইবাৰ কিন্তু দেখা গৈছে দালালৰ ৰূপত এজন আৰক্ষী বেটেলিয়ানকো পোৱা গৈছে। আৰু এই গোটেই কথাটোৰ লগত তেওঁৰ লগত আন কোন কোন জড়িত হৈ আছে, কোনোবা নেতা পলিনেতা বা আন কোনোবা জড়িত আছে নেকি, আৰক্ষী কিন্তু সেই বিষয়ত বৰ্তমান তদন্ত কৰি আছে। ধন্যবাদ জ্যোতিময়। মুখ্যমন্ত্ৰীৰ কঠোৰ নিৰ্দেশৰ পিছতো কাছাৰত চৰকাৰী কাৰ্যালয়ত মুকলিকৈ চলিছে ধনৰ লেনদেন। মণ্ডলৰ পিছত এইবাৰ কাননগড় উৎকোচ লোৱা ভিডিঅ' ভাইৰেল। কাটিগড়াৰ উপপঞ্জীয়কৰ কাৰ্যালয়ত এজন ব্যক্তিৰ পৰা কাননগড়ে মুকলিকৈ উৎকোচ লোৱা দৃশ্য বন্দী হৈছে কেমেৰাত। কিছুদিন পূৰ্বে একেটা কাৰ্যালয়তে শ্বাহাদত হুছেইন নামৰ এজন মণ্ডলে মুকলিকৈ লৈছিল ঘোষ। এসপ্তাহৰ ভিতৰতে মণ্ডলৰ পিছত এইবাৰ কাননগড় মনোজ অধিকাৰীৰ বিৰুদ্ধে উৎকোচ লোৱাৰ অভিযোগ। মণ্ডলৰ পিছত কাননগড়ৰ উৎকোচ লোৱাৰ ভিডিঅ' ভাইৰেল হোৱাৰ পিছতে কাছাৰত সৃষ্টি হৈছে তীব্ৰ প্ৰতিক্ৰিয়া। অপরাধ নামাত খবর আধার অব্যাহত রাখিম, সময় হয়েছে এটা চমু বাণিজ্যিক বিরতি। এইটো মাই থান স্টিল নহয়, ও ঈশ্বর সুপুরিয়া সকলে লগাইছে স্ট্রং মানে মাই থান স্টিল।
ইঞ্জিন সরকারের দিনত সকলো প্রতিশ্রুতি ফুটুকার ফেনত পরিণত হয়েছে পার্বত্য জেলা কার্বি আংলংবাসীর বাবে। চামুচেরে দি বেলসামারি লৈ গৈ আচ্ছেদিনের সপোন দেখুৱাই বিজেপি নেতৃত্বাধীন সরকারখনে সাধারণ রাজ্যক রামঠগন দি আছে। দিল্লী, দিসপুর আর ডিফু ট্রিপল ইঞ্জিনের সরকার থাকার পিছতো কার্বি আংলংর ব্যবসায়ীসকলে অতিরিক্তভাবে ভরিবলগা হয়েছে সামগ্রী কর, যার বিরূপ প্রভাব পড়েছে সাধারণ খাতি খাওয়া রাইজর উপর। কাউন্সিল নিয়ম নমনায় আমি প্রত্যাহ্বান জানাইছো আর ধিক্কার দিছো যে অতি শীঘ্রে এই চক্র বন্ধ করক, অন্যথা কিন্তু আমি মহানগরী চিকিৎসকর 2 কোটি টাকা লুট সাইবার অপরাধীর, শেয়ার মার্কেটত ধন বিনিয়োগ করে সর্বস্বান্ত চিকিৎসক। সাইবার অপরাধীয় সোশ্যাল মিডিয়াত পাতিছিল প্রবঞ্চনার জাল, ফেসবুক লিঙ্কত ক্লিক করে চিকিৎসকজনে বিনিয়োগ করেছিল ধন, টেলিগ্রাম এপর জড়িয়ে পরামর্শ লৈছিল শেয়ার মার্কেটত ধন বিনিয়োগর। ইয়ার পিছতে সাইবার অপরাধীয় লুটিলে চিকিৎসকজনের 2 কোটি টাকা। সিআইডি থানাত ভুক্তভোগী চিকিৎসকে দাখিল করেছিল এজাহার, সাইবার অপরাধী সেলর সহযোগত 42 লাখ টাকা উদ্ধার সিআইডির। ঘটনা সন্দর্ভত মহানগর আরক্ষীর তদন্ত অব্যাহত। পুনৰ জনাইছো ব্রেকিং নিউজ, মহানগরীত চিকিৎসকর 2 কোটি টাকা লুট সাইবার অপরাধীর, শেয়ার মার্কেটত ধন বিনিয়োগ করে সর্বস্বান্ত হল চিকিৎসক, সাইবার অপরাধীয় সোশ্যাল মিডিয়াত পাতিছিল প্রবঞ্চনার জাল, ফেসবুক লিঙ্কত ক্লিক করে চিকিৎসকজনে বিনিয়োগ করেছিল ধন, টেলিগ্রাম এপর জড়িয়ে পরামর্শ লৈছিল শেয়ার মার্কেটত ধন বিনিয়োগর। ইয়ার পিছতে সাইবার অপরাধীয় লুটি নিলে চিকিৎসকজনের 2 কোটি টাকা। সিআইডি থানাত ভুক্তভোগী চিকিৎসকে দাখিল করেছে এজাহার, আরক্ষীর সাইবার সেলর সহযোগত 42 লাখ টাকা উদ্ধার করেছে সিআইডিয়ে। ঘটনা সন্দর্ভত মহানগর আরক্ষীর তদন্ত অব্যাহত আছে। যোরহাটত চুরর উৎপাতত টোপনি মারিব নোৱাৰা হৈছে রাইজে। যোরহাট নগরত নিশা হলে চুরর দলে এবার হাত দিছে এয়ার কন্ডিশনারত। চুরর লক্ষ্য এয়ার কন্ডিশনারত লগোৱা তামৰ পাইপ। একে নিশায় যোরহাটর কেবা ঠাইতো চুরে লৈ গল এয়ার কন্ডিশনারত ব্যবহার করা তামৰ পাইপ। যোরহাটর কোর্ট বিল্ডিংৰ পৰা ধারাবাহিকভাবে 3 বার চুরর দলে চুরি করে নিছে এয়ার কন্ডিশনার সমূহৰ তামৰ পাইপ। একেদরে যোরহাটর এটা সংবাদ প্রতিষ্ঠানৰ ভবন, অসম কৃষি বিশ্ববিদ্যালয়, কেইবাখনো হোটেল, বৃহৎ ব্যৱসায়িক প্রতিষ্ঠানকে ধৰি বহু আবাসৰ পৰা চুরর দলে চুরি করে নিছে এসিৰ তামৰ পাইপ। ইমানৰ পাছতো গাল ওৰা নাই যোরহাট আরক্ষীৰ। প্রতি নিশায় কোনোবা নহয় কোনোবা ঠাইত সংঘটিত হৈছে চুরিকাণ্ড। যোরহাট আরক্ষীৰ সোপাঢিলা অবস্থাৰ বাবে চোরে চলাই গৈছে উপদ্রব। যোরহাটৰ বিধায়ক হিতেন্দ্র নাথ গোস্বামীয়ে চুরর বিরুদ্ধে ব্যবস্থা লবলৈ আহ্বান জানাইছে অসম আরক্ষীৰ শীর্ষ বিষয়াসকলক, কারণ যোরহাট আরক্ষী থাকিও নথকার দরেহে হৈছে। যোরহাট আরক্ষীৰ ভূমিকাক লৈ উত্থাপন হৈছে বহু প্রশ্ন। আগতে 2টা আমাৰ আউটডোৰৰ এচি মানে পাইপ কাটি তামৰ পাইপ কাটি চুৰে লৈ গৈছে কমপ্লিট। মানে ইমান হেৰিয়াৰ পিছতো আমি সেই বিষয়ে অৱগত কৰিছোঁ, পুলিচ থানাকো এফআইআৰ দিছোঁ, কিন্তু এতিয়ালৈকে দেখিছোঁ একো হোৱা নাই। ভাবিছোঁ আকৌ কিবা উচিত তদন্ত কৰিব তেখেতলোকে। মানে এনেকৈ যদি চুৰ হৈ থাকে তেতিয়াহ'লেতো বহুত সমস্যা হ'ব। আমাৰ মালিকে কিমান লগাব, বাৰেপতি লগোৱা হয়, আকৌ লৈ যায়। ইমান এখন ইমান ভিতৰ ইমান এখন ভিৰৰ মাজত ইমান এখন যোৰহাট চিটি মাৰোৱাৰীপতিত যদি এনেকৈ চুৰৰ বৃদ্ধি হৈ থাকে তেতিয়াহ'লে বহুত সমস্যা হ'ব। এই বিষয়ে প্রশাসনের ব্যবস্থাটো মানে বিচাৰিছো। কাইলে এসপির লগত বহিম আর আপনার যদি যেটা কথা আছে মোক যদি দি দিয়ে মই কনসার্ন পুলিশ অফিসারক মাতিবলে কম এসপি, আর তারপর উত্তর লম, আর নহলে তারপর একশন হব। মোর এটা অনুরোধ, মই রাইজর প্রতিনিধি, এনেকা বেয়া কাম বিলাক হলে এটলিস্ট ওভার ফোনত আমাক জানাবো, কারণ সকলো ইনফরমেশন মই পোৱাটো সম্ভব নহয়। দুটামান বহুত জটিল তথ্য মই জানো, এটো পিছে এইবিলাকত এনেকুৱাৰ লগত নহয়, সামাজিক সমস্যার লগত সেই কামবিলাক কিন্তু মই কাগজও পাইছো, কিছুমান কাম তেওঁলোকে ইমপ্লিমেন্ট করা নাই, কার হিসাব মই নাজানো। গতিকে এই কথা কিন্তু মই ডিসি আহালে মই ডিসিক ইতিমধ্যে জানাইছো, তেওঁ আহিব, মই কথা পাতিও, এসপিও থাকিব। আর আমি কোনো বেয়া কাম যদি আমি প্রটেকশন দিও তাহলে আমি আমি ইয়াত কি কারণে আছো, এমএলএ হয়ে থাকার যোগ্যতা নাই আমার। তেতিয়া লেখাপানীর ছাত্র রহস্যজনক মৃত্যুর ঘটনা তদন্ত চলি আছে। ঘটনা সন্দর্ভত আরক্ষীয়ে সেইন্ট পলস বিদ্যালয়ের অধ্যক্ষ বিপুল লাথাক আটক করেছে। লেখাপানী আরক্ষীয়ে ঘরের বিপুল লাথাক আটক করে বৃহস্পতিবারে সেইন্ট পলস বিদ্যালয়ের ছাত্রাবাসত রহস্যজনক অবস্থাত গামরিন মাকাক নামের ছাত্রজনের মৃতদেহ উদ্ধার হয়েছিল। হাত ভরি বন্ধা অবস্থাত ছাত্রজনের মৃতদেহ উদ্ধার হয়েছিল। মৃতদেহ উদ্ধারের পিছতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ছাত্রজনক পরিয়ালে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যার রূপ দিয়ার চেষ্টা
চেষ্টা চলাৰ অভিযোগ উত্থাপন কৰে। বৃহস্পতিবাৰে ছাত্ৰাবাসটো ছিল কৰি দিয়া হৈছিল। ছাত্ৰজনৰ পৰিয়ালৰ লগতে দল সংগঠনসমূহে ঘটনাৰ উচিত তদন্তৰ দাবী জনাইছে। গাখীৰৰ মূল্যবৃদ্ধিৰ মাজতে মহানগৰীত গাখীৰৰ নামত বিক্ৰী হৈছে বৰবিহ। গুৱাহাটীত গৰু গাখীৰৰ নামত অসাধু ব্যৱসায়ীয়ে বিক্ৰী কৰিছে ভেজাল পাউডাৰ গাখীৰ। গোপালক সন্থাৰ বেনাৰ লগাই গুৱাহাটীত বিক্ৰী কৰিছে ভেজাল গাখীৰ। পানীত পাউডাৰ গাখীৰ মিহলাই গৰু গাখীৰ বুলি ৰাম ঠগন দি আহিছে গ্ৰাহকক। পানীত পাউডাৰ গাখীৰ মিহলাই থকা অৱস্থাতে হাতে লোটে আটক হ'ল অসাধু ব্যৱসায়ী। ধৃত অসাধু ব্যৱসায়ীজনৰ নাম সন্তোষ কুমাৰ। অৱশ্যে ঘটনাস্থলীৰ পৰা পলায়ন কৰে গোপাল ছেত্ৰী আৰু অন্য এজন ভেজাল গাখীৰ বিক্ৰেতা। হাতে লোটে এজন ব্যৱসায়ীক আটক কৰি আৰক্ষীক গোটালে ৰাইজে। পল্টন বজাৰৰ বিজুলী ভৱনৰ সন্মুখত ৰাইজে কৰায়ত্ত কৰি আৰক্ষীক গোটালে অসাধু ব্যৱসায়ীক। আমসিং জোৰাবাটৰ গোপালক সন্থাৰ বেনাৰ লৈ একাংশ এনেদৰে মহানগৰীত বিক্ৰী কৰিছে ভেজাল গাখীৰ। আজি কি হৈছিলে কওকচোন অকণমান? আজি ঠিক 9:30 বজাত এখন অটো আহিছিলে ৰখাই ৰঙাৰ অটো। এখন চৰাই আহি আহি ইয়াতে গাড়ীখন আহি ৰখি পেলাই সিহঁতে কিবা এটা কৰে। গাখীৰ অফিচৰ গাখীৰৰ কেন কিছুমান থাকে আৰু কিবা তেওঁলোকে পাউডাৰজাতীয় কিবা বস্তু মিহল কৰে। আমি প্ৰায় অনুসৰণ কৰি আছোঁ, তেওঁলোকে দেখা পাই আছোঁ, চাই থাকোঁ। কিন্তু আজি আমি অলপ সতৰ্ক হৈ আছিলোঁ যে গাড়ীখন আহিছে। আহি পোৱাৰ পিছত আমি বোলো তেওঁলোকক ধৰিম। তেওঁ অলপ ইফালে ইফালে মানুহ আছে, গেডাৰিংটো চাইছে মানুহ কোনো হেৰি কৰি আছে নেকি। লাষ্ট টাইমত তেওঁলোকে গাখীৰ মিলাব ঠিক ল'ব লওঁতে আমি আহি পেলাই কেইজনমান আছিলোঁ ইয়াতে ওচৰতে, তেওঁলোকে আমি আহি গাড়ীখন ধৰিলোঁ। ধৰি পেলাই তেওঁলোকক আমি সোধপোছ কৰিলোঁ, বোলো কি কৰিছ কি নাই কৰা। তেওঁলোকে ক'লে যে আমি আহিছোঁ এনেই, একো নাই মিলোৱা, একো মিলাব অহা নাই, একো কৰা নাই। বোলো এই পেকেটবিলাক এতিয়া পেকেটবিলাক সিহঁতে কৰোঁতে সিহঁতে অলপ লাহে লাহে দুজন কৰি চাইড হৈ পলালে। আমি পুলিচক মাতোঁ। পুলিচ অহাৰ লগে লগে তাৰ অট' ড্ৰাইভাৰজন, তেওঁ জানে প্ৰায় তেওঁ আহি থাকে বুলি মই গম পাইছোঁ ইয়াত, বহুত মানুহে দেখিছেও। তাৰপিছত তেওঁলোকক পুলিচে এতিয়া বৰ্তমান থানালৈ লৈ গৈছে। মানে কি গাখীৰত পাউডাৰ মিলাই নেকি? অকল কেনবিলাকত সোধা পানী আৰু তাত পাউডাৰ পেকেট কিছুমান পালোঁ, সেইখিনি থানাত আমি জমা দিলোঁ, দি পেলাই তাত পাউডাৰ পেকেটবিলাক এতিয়া মিলাই। গোলাঘাটত আৰক্ষীৰ নিশা গুলীচালনা, ড্ৰাগছ ব্যৱসায়ীলৈ আৰক্ষীৰ গুলী, শূন্যলৈ গুলী ফুটাই ড্ৰাগছ ব্যৱসায়ী গ্ৰেপ্তাৰ। আৰক্ষীৰ জালত পৰিছে ড্ৰাগছ ব্যৱসায়ী মাইন আলী। ধৃত মাইন আলীৰ পৰা লক্ষাধিক টকাৰ হেৰইন জব্দ। গোলামপট্টিত আৰক্ষীয়ে চলাইছিল অভিযান আৰু এই অভিযানৰ সময়তে পলায়নৰ চেষ্টা চলোৱাত আৰক্ষীয়ে গুলীচালনা কৰে। ড্ৰাগছ বিক্ৰী কৰিবলৈ অহাৰ সময়তে আৰক্ষীৰ গুলীচালনা, ঘটনাস্থলীৰ পৰা পলায়ন এটা ড্ৰাগছ ব্যৱসায়ীৰ। মানে আমি ইতিমধ্যে গম পালোঁ যে গোলাঘাট সদৰ থানাৰ আৰক্ষীসকলে এজন ড্ৰাগছ এডিক্টেড আৰু ছাপ্লায়াৰ ধৰিছে। তো লগালে গম পাই আমিবোৰ আহিলোঁ। তো একচুৱেলি আমাৰ অঞ্চলটোৰ কাৰণে এটা একচুৱেলি ভাল এইটো লক্ষণ নহয়, যিহেতু আমি গাঁওখন গঢ়িব লাগে, অন্তত আমাৰ যুৱচামক ধ্বংস কৰা এটা ব্যৱস্থা। কিন্তু আজি গোলাঘাট সদৰ থানাই কিন্তু ধৰি আমাক এটা মহৎ কাম কৰিছে বুলি আমি মুঠতে ভাল লাগিছে। আৰু এই ড্ৰাগছ এতিয়া আমি গম পাইছোঁ যে তেওঁ কৈছে যে ডিমাপুৰৰ পৰা আনিছোঁ বুলি কৈছে। কি নাম তেখেতৰ? তেখেতৰ মাইনা আলী। মাইনা ঘৰ তেওঁ গোলাঘাট গোলামপতি। নাই তেনেকুৱা ধৰণৰ একো নহয়, আমি গম পোৱা নাই, সেইটো হোৱাও নাই সম্ভৱতঃ। আৰু আছে একচুৱেলি এতিয়া নাজানো, এতিয়া তেখেতক আমাৰ থানাই যেতিয়া তেখেতক সোধা পোছা কৰিব, আৰু কোনোবা থাকিব লাগিব, তেওঁতো কাৰোবাক দিবলৈহে আনিছে চাগে নিশ্চয়। আৰু এইটো আমি ইয়াৰ পৰা সদৰ থানাক আমি বিশেষকৈ ধন্যবাদ দিছোঁ, গোলাঘাট থানাৰ আৰক্ষী বিষয়া আৰু যিসকল আছে ইয়াত এই কাৰ্যত মানে সহায় কৰিছে। তো মই ধন্যবাদ দিছোঁ যে এই ড্ৰাগছৰ ঘাটি ইয়াত উৎখাত কৰাত গোলাঘাট সদৰ থানাই কিন্তু ভাল এটা উদ্যোগ লৈছে। ধৰিলে দুটা মানে বাইক লৈ পলালে আৰু এটা এই পথাৰে ধৰি পলালে। তাৰপিছত আহি মেলি ইয়াত গুলী ফুটালে, এটা পলাব লৈছিলে তাক ধৰিলে। কোনে গুলী ফুটালে? ছাৰে। অঁ দেখিলোঁ। অঁ ছাৰ এটা এজনক ধৰিছিলে। অঁ আৰু বাকী দুটা পলালে। অঁ দুটা পলালে। ৰাজ্যৰ ভিন্ন প্ৰান্তত ধাৰাবাহিকভাৱে সংঘটিত হৈছে অপহৰণ কাণ্ড। এইবাৰ মৰিগাঁৱত সংঘটিত হ'ল অপহৰণ কাণ্ড। অচিনাক্ত লোকে অপহৰণ কৰে সুমিত নন্দী নামৰ যুৱকক। মৰিগাঁও চহৰৰ মাজমজিয়াৰ পৰা অপহৰণ যুৱকজনক বগা ৰঙৰ বাহনত সুমিতক উঠাই নিয়ে দুৰ্বৃত্তই। অপহৰণৰ নামৰ এখন নাটক ৰচনা কৰা হ'ল। পৰৱৰ্তী সময়ছোৱাত আৰক্ষী অভিযান চলায়।
অপহরণকারী আর অপহৃতক উদ্ধার করে আর তারপর ওলাল উরহির ওর বিভিন্ন জনের ধন সংগ্রহ করে অপহৃতজন পলাই আছিল আর তার মাজতে এজনে করায়ত্ত করে গাড়িত ভরাই লৈ গৈছে। কেজন মানুষে লৈ গৈছিল? পাঁচজনমান গাড়ীত আছে আর কিছুমান বাইরত আছে। গুৱাহাটীর শান্তিপুৰত ভয়ঙ্কর ঘটনা, রহস্যজনকভাবে অগ্নিদগ্ধ হয়ে বন করা কিশোরীর মৃত্যু। প্রদীপ চৌধুরী নামের এজন লোকর ঘরত কাম করেছিল কিশোরীগিয়ে। প্রদীপ চৌধুরী কিশোরীগীক মারপিট করার অভিযোগ। কিশোরীগীর পরিয়ালের মতে এয়া এক হত্যাকাণ্ড। মহানগরীত বন করা কিশোরীর আত্মহত্যা, পরিয়ালের মতে এয়া হত্যাকাণ্ড, ঘরের গরাকীর মতে এয়া আত্মহত্যা। এগারী বন করা কিশোরীর রহস্যজনক আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্যর সৃষ্টি করেছে মহানগরী। ঘটনা তের মির দুপরিয়ার প্রদীপ চৌধুরীর ঘরের এইটু কোঠাত গাত জুই লগাই আত্মহত্যা করেছিল এইগারী কিশোরী। ঘটনাক লৈ 14 মেত ভরলুমুখ থানাত ঘটনার তদন্ত বিচারি কিশোরীগীর পরিয়াল উপস্থিত হয়েছিল যদিও কোনো এক অজ্ঞাত কারণত গোচর নিদিয়াকৈ উভতি আহিছিল পরিয়ালটো। অবশেষত এই সমগ্র ঘটনা সংবাদ মাধ্যমের জড়িয়ে পোহরলে আহে। লগেলগে আরক্ষী আরম্ভ করলে তদন্ত। প্রকৃততে কি হয়েছিল তের মির দিনা? ঘরের গরাকিয়ে মিছার আশ্রয় লৈ ঘটনাক দিলে অন্য রূপ। মই বাইরত যাবার সময় গধুলি 4:30 গেটর মুখত ইয়াতে ভাড়া থাকে ছোৱালী এজনী তিরোতা, তাই আর এই মরা ছোৱালীজনী হাঁহি মাতি কথা পাতি আছে এই গেটত 4:30। মই গুছি গেলো, তারপরে মই পিছত শুনিলো যে আহি পেলাই এনেকুৱা ঘটনা হয়েছে। মনের একো দুঃখ পাওয়া নাই, কিয় দুঃখ পাব লাগা আছে একো নাই, এই ভূতপি খাছে ধরেছে আমার অনুমান। ঘরেরগৰাকীৰ এই মন্তব্যৰ বিপরীতে কিশোরীগৰাকীৰ পৰিয়ালৰ গুরুতর অভিযোগ। ইয়া আত্মহত্যা নহয়, হত্যাকাণ্ড। ঘরেরগৰাকীয়ে মিছা মাতিছে। কিশোরীগৰাকী বিগত 4-5 বছর ধরে কাম করে আহিছে প্রদীপ চৌধুরীর ঘর। অভিযোগ মতে প্রায় মারপিট করেছিল কিশোরীগৰাকী। এই মৃত্যুত ঘরের গরাকির হাত থকার অভিযোগ। ও লড়কি কই না তো পাগল থা না ও কুছ থা, হামারে ঘর মে 7 মহিনা কাম কিয়া হ্যায়। আর লড়কি কো হাম লোগ টিউশন ভি পড়াতা থা আর বহুত আচ্ছা লড়কি থা, কোই ফালতু লড়কি মে ভি নহীঁ থা। কহতা কি ও পাগল ভি, ও লোগ বলতা ও পাগল থা, কবি বলতা লাইট শর্ট লাইট সে ইয়ে দি জায়গা তো খুন চুষ লেতা হ্যায়, জলতা নেই আদমি। আর উসকা জলা হুয়া কা ওহাঁ পে রসি কা টুকড়া ভি গিরা হুয়া থা, মারতাতে থাকছে কম সে কম 1 সপ্তাহ থাকছে। কামটু এরি কেনে আইসিলে ছলিটু কি আমি তাতে না থাকো, ইয়াতে আমার বাউন্ডারি সবাক কইছে কি ইহতে সদায় মারে, মার সামনে একদম ভাল ভাল হয়ে যায় কিন্তু এনে একলাত মারে গালি দিয়ে, কিন্তু তার মা তার কথাটু বিশ্বাস করা নাই। এই রহস্যজনক ঘটনাক লৈ ভরলুমুখ থানায় তদন্ত আরম্ভ করেছে যদিও কোনো লোকক এই মুহূর্তলৈ আটক করা নাই খুঁতপুছর বাবে। ঘটনার প্রকৃত রহস্য আরক্ষী কেনেদরে ভেদ করে সেয়া সময়হে কব। বিরিঞ্চি কুমার ডেকার রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। এইটো মাইথান স্টিল নহয়, ওচর সুবুরিয়া সকলে লগ।